नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। बराक घाटी के हर एक क्षेत्र में विदेशी घुसपैठिया अपने दबाव बढ़ा रहे हैं। कई क्षेत्र में जमीन हड़पा जा रहा है, तो इसी दौरान सिलचर के जमीन माफिया से जुड़े लोग हर एक क्षेत्र में खाली जगह पर ही अपना कब्जा जमा रहे हैं। हालांकि इस क्षेत्र में प्रशासन की ओर से भी सहयोगिता किया जा रहा है। कुछ ऐसे ही माहौल के चलते रंगपुर क्षेत्र में लोगों का जनजीवन अस्त व्यस्त हो रहा है। रंगपुर क्षेत्र में लैंड माफियाओं द्वारा कई क्षेत्र में जबरन जमीन को NOC संग्रह कर दखल किया जा रहा है। मुद्दे को लेकर इलाके के लोग शाहब उद्दीन लश्कर तथा बापन लश्कर नाम के दो शख्स के खिलाफ आरोप लगा रहे हैं। यूं तो सिलचर क्षेत्र तथा कछार जिले के कई क्षेत्र में बड़े पैमाने पर भूमि जबरन दखल कर लिए गए हैं, तो इस दौरान प्रशासन चुप्पी साधे बैठे तमाशाई बनी हुई है। बेहाल हालात में जी रहे लोगों ने पत्रकारों के समक्ष संदर्भ में विस्तारित जानकारी दिया और जिला प्रशासन की ओर से ऐसे कार्रवाई को कैसे NOC मिल जाता है, इस बात पर भी सवालिया निशान दागे। আমার নাম হানিফ আহমেদ বরবিয়া। 23 তারিখ রাত্রে 12টার সময় আমার হঠাৎ করিয়া কিছু জমি মাপিয়াকলে যুদ্ধবস্তি জায়গাটা দখল করার চেষ্টা করছিল, কিন্তু আন্দোলনে আমি বাধা বিঘ্ন সৃষ্টি করছি। মানে তাহলে কইছি এটা কোর্টের অর্ডার আছে, ভায়োলেশন করার চেষ্টা করছে, ইনজাংশনও আছে, তবুও তারা যুদ্ধবস্তি। কিন্তু আমি একটা FIR করেছিলাম 24 তারিখ। করার পরে আমি জায়গাটা পুলিশে আয়া এরা দেখছে, দেখে তারা তাড়াইয়া দিছে। এরপরে দেখা যায় মাফিয়ারা তারা দুর্যোগস্তি না হলেও 12-14টা ফ্যামিলিতে, আমরা দীর্ঘ 200-250 বছর পুরানো মানুষ এখানে, তারা আমরা তো আছে কোনো একদিক থেকে না কোনো একদিক থেকে তারা মানে নাম ঢুকাইয়া বা কোনো একটা বেনামে একটা বেনামা করে নেয়, বিভিন্ন ধরনের একটা হ্যারাসমেন্ট করতে থাকে। খালি আমার জন্য না, এটা রংপুর তৃতীয় চতুর্থ জিতীয়, আর কিছু উদাহরণ সার্কেলও আছে লোক, তারা বিভিন্ন এই এলাকা নিয়ে কিছু জড়িত করে এখানে যুদ্ধবস্তি অনেকজনরে হ্যারাসমেন্ট করতেছে। তারা নিশ্চয়ই একটা বিভাগ কর্তৃপক্ষ ছাড়া মনে হবে নাকি একটা, কিন্তু নিশ্চয়ই তারা আছে, নাহলে কেমনে হবে? পট করে তো একটা কাগজ বাইর হয়, গভর্নমেন্ট অফিস থেকে তো বাইর হয়, গভর্নমেন্ট অফিস তারা কেমনে বাইর হবে? এখন গত কয়েকদিন আগেও চামড়া গুদম যে ঘটনা হয়েছিল, আমাদের এই নেওয়ার কি সম্ভাবনা আছে? আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এটা দৃষ্টি আকর্ষণ, ডেপুটি কমিশনারে আমরা গতকালকে একটা চিঠিও দেবো এবং লোকাল MLAও দেবো, DIGও দেবো, SP মহোদয় সাহেবও দেবো, যে আমরা অনুরোধ আপনার যাতে এই মাফিয়াটা দমন করা যায়। এখানে অবৈধভাবে এই জমি জমা দখলে একটা হিড়িক পড়ে গেছে। রংপুরের যে পাটোয়ারি দায়িত্বে আছেন উনি এখনো থেকে গেছেন, আমরা চাচ্ছি ওনাকেও সরাতে, বেশ ভালো হয়। আর শুধু আমার নয়, আমরা এখানে যে 9-10 জন আছি, আরও আছেন অনেক আসতে পারেননি, সবাই ভুক্তভোগী। যে যেমন আমার কেস, আমার এই জায়গাটা 1980 ইংরেজিতে যিনি কিনেছিলেন ওনার কাছ থেকে আমরা 2000 ইংরেজিতে কিনেছি, তখনও ওয়াল দেওয়া ছিল। আজকে প্রায় 43 বছর আগে ওয়াল দেওয়া, কেউ কোনো দাবি করেনি। হঠাৎ করে গত 2022 ইংরেজিতে মে মাসে ওরা NOC বের করে নেয়। একটা লোক, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন লস্কর সাতকাঠা, আর বাপনা লস্কর ওনার বাবা পিতা এরার কাছ থেকে উনি NOC নিয়েছে 2 বিঘার। অথচ এই শাহাবুদ্দিন লস্করের মা নিজে বিক্রয় করেছেন, তখন তারা নাবালিকা ছিল, আজ 1980 ইংরেজিতে। এতদিন পর্যন্ত তারা কেউ কোনো দাবি করেনি, এটা আশ্চর্যের ব্যাপার। সমস্ত গ্রামের মানুষ স্তম্ভিত, ওনাদের কোনো জায়গাই এখানে নেই, অনেক দূরে ছিল জায়গা, বহু আগে ওনার
ওনার বাবা কাকারা বিক্রয় করেছেন, কিভাবে কারসাজি করে কিভাবে একটা নাম কোথা থেকে ঢুকিয়ে দিয়েছে, এবং দুই দিন এসে আমার কাজও বন্ধ করতে চেয়েছিল, যাই হোক লোকাল মানুষের হস্তক্ষেপে ওরা পারেনি। জড়িত তো একটা একটা বিরাট টিম আছে, বিরাট বিরাট টিম আছে, এবং সব তো আমরা চিনি না, বিরাট বিরাট টিম আছে। বিরাট টিম আছে, এই যে বাপনা লস্কর আছে, শাহাবুদ্দিন আছে, আরো 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 ওদের সঙ্গে আছেন। সেটেলমেন্টে তো মেইন তো সেটেলমেন্টে তো পাটোয়ারি, পাটোয়ারি যদি সুযোগ না দেন, তবে কোন পাটোয়ারি দ্বারা হলো এটা যদি তদন্ত করা হয়, ডেপুটি প্রশান মহোদয় তদন্ত করেন, ওটা বেরিয়ে আসবে। যে এই যে একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সমস্ত রংপুরে, এটা এটার আমরা একটা সুরাহা চাই। আমরা মাননীয় ডেপুটি কমিশনার মহোদয়কে অনুরোধ করব, আর তৎসঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, একটা এটা ভয়ানক পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে চাই, এটার একটা সুরাহা সমাধান, আর এই জমি মাফিয়াদেরকে যাতে তাদের এই সমস্ত অপকর্মটাকে থামানো যায় এই ব্যবস্থা যাতে বর্তমান সরকার নেন, আমরা সেই দিকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়েরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনার ক্লোজ হয়ে গেল আর একটু ওই তো আবার আবার